সর্বপ্রথম দিনে সৃষ্টিকর্তা ঈশ্বরক ধন্যবাদ দিছ, দ্বিতীয়তে আজি অহা আমার মন্ডলী পিতৃ মাতৃ ভাই ভনী আর আলহী অতিথি সকলকে প্রথমতে প্রভু যীশুর মধুর নামত নমস্কার জানাইছ। বারো আজি ঈশ্বরে আমাক সুন্দর সময় দিয়ার কারণে, সুন্দর বতর করে দিয়ার কারণে প্রভু কোটি কোটি ভাই ধন্যবাদ দিছ। আমি গীতমালা 119 অধ্যায় 102 পদ আপনাদের বাইবেল উলিয়াই লব আর মই কই যাম, আপনাদের মোর পাশে পাশে কই যাব। তোমার হাতে মোক সজিলে, মোক গঠন করিলে, তোমার আজ্ঞাবোর শিকিবর নিমিত্তে মোক জ্ঞানদান করা। আকু কব, তোমার হাতে মোক সজিলে, মোক গঠন করিলে, তোমার আজ্ঞাবোর শিকিবর নিমিত্তে মোক জ্ঞানদান করা। তোমালে ভয় রাখোতাবিলাকে মোক দেখি আনন্দিত হব, কেন মই তোমার বাক্যত আশা করে আহিছো। হে জিহুয়া, তোমার শাসন প্রণালীবোৰ যে ন্যায় আর তুমি নিজ বিচন্ততাৰে যে মোক দুখ দিলা তাক মই জানো। মিনতি কৰো তোমার দাসৰ আগত কোৱা, তোমার বাক্যৰ দৰে তোমার দয়া মোৰ সান্ত্বনাজনক হ'ল। মই জীয়াই থাকিব নিমিত্তে মোলৈ তোমার নানা কৃপা হ'ল, কিয়নো তোমার ব্যবস্থা মোৰ হৰ্ষজনক। অহংকারী লোকে লাজ পাও, কিয়নো ইহতে মোক অকারণে অন্যায় করে, কিন্তু মই হলে তোমার আদেশবোৰ ধ্যান করো। তোমালৈ ভয় রাখোতাবিলাকে মোৰ ফালে মুখ কর, তাতে সেইবিলাকে তোমার সাক্ষ্যবোৰ জানিব। মই লাজ নাপাব নিমিত্তে মোৰ অন্তকরণ তোমার বিধিবোৰত সিদ্ধ। আমিন। বাৰে এই বাক্যটি যোগেদি ঈশ্বৰে যি গীতটো মই বহুত কষ্টৰে এই বাক্যটো মুখস্থ ৰাখিবৰ কাৰণে মই প্ৰথমতে বহুত চেষ্টা কৰিছিলোঁ কিন্তু পৰা নাছিলোঁ। এয়েহে আপোনালোকক কৈছোঁ, আপোনালোকে যদি কোনটো বাক্য আপোনাৰ প্ৰয়োজন হয় সেই বাক্যটো ইয়াত যেনেকৈ বাইবেলত কৈছে এই বাক্যবিলাক বেৰৰ সূতাত বেৰত বা য'তে কি নহওক আপোনালোকে লেটিনতো লিখি ল'ব পাৰিব মুখস্থ কৰিবৰ কাৰণে। আৰু এই বাক্যবিলাকে প্ৰতিটো মুহূৰ্ততে আপোনাৰ সহায় কৰিব। সেয়েহে বাইবেলৰ বাক্যবিলাক হৈছে জীয়া আৰু ঈশ্বৰৰ আত্মাৰ হয়, গতিকেলৈ এই বাক্যটোৰ যোগেদি আজি গীতটো তেওঁ যেনেকৈ মোক দিছিল আৰু মই বহুত কষ্টত গীতটো বনাইছিলোঁ। তো আহক আমি নতুন কিতাপখনত আপোনালোকে 58 নম্বৰ 42 পৃষ্ঠাত আপোনালোকে চাব, সকলোৱে শিকিব। আর এই গীতটির বহুত আশীর্বাদ আছে, কারণ বাইবেলত কৈছে কারোবার যদি জ্ঞানের অভাব হয় অকাতরে নিয়তা সেই ঈশ্বরক যাচনা করক, তাতে জ্ঞান এয়ে আপনার কোটি কোটি ধন টাকা পয়সা থাকিব পারে, কিন্তু আপনার যদি জ্ঞান না থাকে বারো ঈশ্বরক যদি নেজানে তেতিয়াহলে একো লাভ নাই। এয়ে আমার জ্ঞানটো বহুত দরকার হয়। এখন ঘর চলাবলে আমি লড়া ছোৱালীক কেনেক শিক্ষা দিব লাগে, কেনেক মানুষের লগত মিলিয়ে থাকিব লাগে আর কেনেক আমি ব্যবসায় বাণিজ্য বা খেতি পথার করব লাগে,
এনেকুৱা বহুত জ্ঞানৰ দরকার হয়। সেয়ে আৰু এই কীর্তিয়ে সকলকে যাতে আশীর্বাদ করব। তোমার হাতে মোক সজিলে গঠন করিলে
মোৰ জীৱ